Hello friends, welcome to Aisha's Blogs. Please like this video and subscribe my channel and hit the bell icon for more updates. আজ আমি বানাবো ঘোল। তো এর জন্য আমি নিয়ে নিয়েছি এক বাটি দই, লেবুর রস, চিনি, লবণ, বিট লবণ। এবার আমি ব্লেন্ডারের মধ্যে ঢেলে নিচ্ছি দই। এরপরে দিচ্ছি বিট লবণ। এরপরে দিচ্ছি চিনি। এরপরে দিচ্ছি লবণ। এরপরে দিচ্ছি লেবুর রস। এবার দিয়ে দিব আমি ঠান্ডা পানি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড হয়ে গিয়েছে। এবার আমি এই ঘোলকে কাচের মগে সার্ভ করে নিয়েছি। এই ঘোল গরমের দিনের জন্য খুবই ভালো একটি ড্রিঙ্ক এবং শরীরের জন্য খুব ভালো। তো বানাতেও বেশি সময় লাগে না। আশা করছি আপনারা রেসিপিটি অবশ্যই বাসায় তৈরি করবেন এবং কেমন লাগলো আমাকে জানাবেন। গরমের বেস্ট ড্রিঙ্ক এই ঘোল। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু শেয়ার মাই ভিডিওস।